বাড়িতে যেদিনকে মাছ মাংস কিছুই থাকবে না সেদিনকে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বানানোটা একেবারেই সোজা আর ঘরে সামান্য একটু উপকরণ দিয়ে এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যাবে তাতে এক থালা ভাত অনাশাই খেয়ে ফেলতে পারবেন এই জন্যে আমি এক বাটি মতো ডাল আগে থেকে ভিজিয়ে রাখলাম এই আধ ঘন্টার জন্যে ডাল কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে নিতে হবে ডালে গায়ে প্রচুর প্রিজার্ভেটিভ দেওয়া থাকে তো ডালটাকে ভালো করে তিন বার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্যে একটা কড়াইয়ের ভেতর জলঝরানোর ডালটা দিয়ে দিলাম আমি এক বাটি মতো ডাল নিয়েছি আপনাদের মেম্বার অনুযায়ী আর পরিমাণ অনুযায়ী আপনারা ডালটা নেবেন যে যেমন ডাল পছন্দ করেন আর যতটা পরিমাণ লাগবে আপনাদের সেই দিন ডালটা নেবেন এবার আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটাকে মোটামুটি খুব একটা মিহিও করিনি খুব একটা মোটাও করেও কাটিনি। মোটামুটি মাঝারি সাইজে কেটেছি দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি ধনেপাতাটা দিলে পরে রান্নার টেস্টটা খুব সুন্দর আসে এবারে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন যেমন ঝাল পছন্দ করেন সেরকম কাঁচা লঙ্কা দেবেন এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো এবারে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ লবণটা এই এক টেবিল চামচ মতো দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা এই দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব যাতে মশলার সঙ্গে ডালগুলো ভালো করে মিশে যায় যত হাত দিয়ে মাখবেন তত কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে তাই খুব ধৈর্য ধরে ভালো করে একটু হাতে মাখিয়ে নিতে হবে এই রান্নাটা খুবই সোজা যে কেউ করতে পারে কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ খুব সাধারণ হলেও এর টেস্টটা কিন্তু সত্যিই অসাধারণ আপনার বাড়িতে এটা বানাবেন খুব ভালো লাগবে একদিন গরম ভাতের সঙ্গে এটা খেয়ে দেখুন এটা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি মতো জল আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি এবার গ্যাসটা ধরিয়ে দেব এই মিনিট পাঁচ ছ একের জন্যে হাই ফ্লেমে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি পাঁচ ছ মিনিট রান্না করতে দেব আমার মিনিট পাঁচেক হয়ে গেছে দেখুন ডালটা কিন্তু আদা সেদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে ডালটা আদা সেদ্ধ হয়ে গেছে আবার ভালো করে সব কিছু নাড়িয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবার এবারে আমি ওর মধ্যে দিয়ে দিলাম এক বাটি মতো জল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি এবার লো করে দিচ্ছি লো করে ঢাকা দিয়ে সরিয়ে রাখছি এইবারে একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নেব এটা ডালটা আমি ডিম দিয়ে রান্না করছি বুঝতেই পারছেন আপনারা খেতে কিন্তু সত্যি খুব অসাধারণ হয় আপনারা যদি আগে এই রেসিপিটা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আর যদি খেয়ে থাকেন তাহলেও আমার এই আমার রেসিপিটা ফলো করে একবার এরম করে রান্না করে দেখবেন ডিমটা ফাটানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম খানিকটা লঙ্কা কুচি আবারও বলছি লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন যেমন লঙ্কা পছন্দ করেন ঝাল পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন দিয়ে দিলাম ওয়ান ফোর টেবিল চামচ মতো লবণ দিয়ে আবার সব কিছু একটা কাটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটাতে হবে যাতে ডিমটা খুব ফ্লাফি হবে আমি প্রায় দু মিনিট ধরে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যানের ভেতর দু টেবিল চামচ মতো অয়েল দিয়ে দিলাম দিয়ে ভালো করে অয়েলটা গরম হতে দিচ্ছি অয়েলটা বেশ গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিমটা এবার একটু ভাজতে দেব বেশ খানিকক্ষণ বাদে এই মিনিট খানেক বাদে আমি এবার ডিমটাকেও লটপালট করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর যাতে ডিমটা কাঁচা ভাব না থাকে তাহলে কিন্তু ডিমের কাঁচা গন্ধ এলে পরে রান্নাটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে খুব বাজে লাগবে খেতে তখন তাই ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি অনবরত খুন দিয়ে নেড়ে নেড়ে ডিমটাকে পিটপিট করে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইভাবে সমস্ত ডিমটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা পুরো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি এই ডিমটাকে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি এবার ওই প্যানের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি খানিকটা তেল এই দু টেবিল জজ মতো তেল আপনারা যে কোনো তেলই ইউজ করতে পারেন এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে জিরেটা একটু ভাজা মতো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি ডালে আগে হলুদ দিয়েছি তাই জন্য খুব সামান্য পরিমাণ হলুদ দিলাম জাস্ট কালারটা আসার জন্যে এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা বেজে নিচ্ছি অনবরত অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু পোড়া লেগে যাবে দেখুন আস্তে আস্তে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আমার পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন হাই ফ্লেমেই রেখেছি গ্যাসটাকে অনবরত নাড়ছি এবারে আমার সেদ্ধ করা ডালের ঢাকাটা তুলে নিলাম নিয়ে এবারে এই পেঁয়াজ ভাজাটা আমি ডালের বাটি দিয়ে দিয়ে দিচ্ছি সমস্ত পেঁয়াজ ভাজাটা দিয়ে দিয়েছি দিয়ে অনবরত নাড়ছি সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি ডিম ভাজাটাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো গাওয়া ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি এখনও এবার আমি ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্যে লো ফ্লেমেই রাখবো দু মিনিট পরে সার্ভ করে দেবো দু মিনিট হয়ে গেছে দেখুন আমার ডালটা কিন্তু রেডি হয়ে গেছে অসাধারণ সুস্বাদু হয় এই রান্নাটা আপনারা অবশ্য বাড়িতে এটা ট্রাই করবেন খুব সামান্য উপকরণ দিয়ে এটা হয়ে গেল আর খেতে কিন্তু সত্যি অসাধারণ যারা খাননি তারা একবার অন্তত এই রান্নাটা খেয়ে দেখুন গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন এটাই আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে আপনারা সকলে ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা শেষ করছি